আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্নটা কি, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হবে শতদ্র নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্নটা কি, সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত। সর্দার সরোবর পরিকল্পনা নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? আমরা সবাই জানি পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। আচ্ছা, আজকের যে ভিডিওটা, ভিডিও বললে ভুল হবে, মানে এই যে জিকেগুলো, এটা অল টাইম হিট জিকে। কেন? এই যে তোমার যে সমস্ত রাজ্য সরকারি পরীক্ষা রয়েছে, ঠিক আছে, এই এই প্রশ্নগুলো কিন্তু সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। ওই জন্য আমার থাম্বনেলটাও ছিল অল টাইম হিট জিকে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, যে আমাদের যে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের সঙ্গে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা আছে কোন দেশের সঙ্গে? ভারতের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে মানে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে। সর্বাধিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। আচ্ছা, ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটা? আমরা সবাই জানি গঙ্গা, ঠিক আছে। দেখো, তোমরা মনোযোগ সহকারে একটু হেডফোন দিয়ে শোনো, তোমাদের দেখো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। যখন তোমাদের বিরক্ত লাগবে, বলতে পড়তে পড়তে অনেক সময় তো বিরক্ত লাগে বা রেস্ট করো, তোমরা যদি হেডফোন দিয়ে শোনো আরামসে তোমাদের মুখস্থ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত রয়েছে? সবুজ বিপ্লব কথাটি কিন্তু গমের সঙ্গে যুক্ত রয়েছে, মনে থাকবে। সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত রয়েছে? গমের সঙ্গে। নেক্সট প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? কি প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? এটা কিন্তু জলদা পাড়াতে। কোথায় দেখতে পাওয়া যায়? জলদা পাড়াতে। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন অক্ষরেখা গেছে? প্রশ্নটা কি, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন অক্ষরেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা, মনে থাকবে, কর্কট ক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। নেক্সট প্রশ্ন হলো, কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়? কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়? বলো, 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়। কত ডিগ্রিকে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। পরের প্রশ্ন হলো, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদী, মানে কোন নদীকে কেন্দ্র করে? ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদীকে কেন্দ্র করে? এটা হলো জাম্বেজি নদীর তীরে নদীকে কেন্দ্র করে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে। কি মানে উত্তরটা কি? জাম্বেজি। পরের প্রশ্নে আমরা যাই, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম মৌসিনরাম। মৌসিনরাম হলো ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। নেক্সট প্রশ্ন হলো, আল্পস, তারপরে রকি, আন্দিজ, হ্যাঁ, এটা বলছে কোন ধরনের পর্বত? এই যে আল্পস পর্বত পড়েছি আমরা, তারপরে রকি, তারপরে আন্দিজ, এটা কোন ধরনের পর্বত? এগুলো সবই কি ভঙ্গিল পর্বত? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে একটু শোনো। তাহলে কি প্রশ্নটা ছিল, আল্পস, রকি ও আন্দিজ কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। বিশ্বের কোন অংশে বছরের কোনো সময়ই বৃষ্টিপাত হয় না? কি প্রশ্ন, বিশ্বের কোন অংশে বছরের কোনো সময়ই বৃষ্টিপাত হয় না, কখনোই বৃষ্টিপাত হয় না, সেটা কোন জায়গা বলো তো? সেটা হলো পোলার রিজিয়ন। কি বললাম? পোলার রিজিয়ন,
এখানে কিন্তু বিশ্বে মানে বিশ্বের এমন একটা জায়গা যেখানে কোনো সময়ই কিন্তু বৃষ্টিপাত হয় না। পরের প্রশ্ন হলো খনিজ তেলের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল কোথায় অবস্থিত? খনিজ তেলের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল আমরা জানি সৌদি আরব। সৌদি আরব হলো খনিজ তেলের জন্য বৃহত্তম সংরক্ষিত অঞ্চল। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত? প্রশ্নটা কি, সুপিরিয়র হ্রদ কোন কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তর আমেরিকায় অবস্থিত। সুপিরিয়র হ্রদ কোন কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। নেক্সট প্রশ্ন, কোন চীনা নদীকে হলুদ নদী হিসাবে চিহ্নিত করা হয়? কোন চীনা মানে কোন চায়নার, মানে চায়নার কোন নদীকে হলুদ নদী হিসাবে চিহ্নিত করা হয়েছে? হুয়াং হো নদীকে। হুয়াং হো নদীকেই কিন্তু হলুদ নদী নামে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। পরের প্রশ্ন হলো সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? কি বললাম, সম্মিলিত, ভালো করে শুনবে, সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে প্যারিস। প্যারিস অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। পরের প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ, কি বললাম, বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ কি নাম তার? কুয়েত জালকোট পিরামিড। কুয়েত জালকোট পিরামিড, বিশ্বের সর্বোচ্চ সৌধ, উচ্চতম সৌধের নাম কি? কুয়েত, কুয়েত জালকোট পিরামিড। কোথায় অবস্থিত এটা? কায়রো, কায়রোতে অবস্থিত। মনে থাকবে, কায়রোতে অবস্থিত। আচ্ছা, বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? প্রশ্নটা কি, বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া অবস্থিত। বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। নেক্সট প্রশ্ন হলো নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কি প্রশ্ন ছিল, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম লৌহ খনি নিম্নলিখিত কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত? এটা হলো বিহারের, কি বলতো, বিহারের চিড়িয়াতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত? বিহারের চিড়িয়াতে। বিহারের চিড়িয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম লৌহ খনি। পরের প্রশ্ন হলো রাউরকেল্লা, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এটা কিন্তু পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে। পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে। পরের প্রশ্ন হলো কোন নদীর উপর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? কোন নদীর ওপর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? তাহলে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর তীরে মানে কোন নদীর উপরে অবস্থিত? সেন্ট লরেন্স, সেন্ট লরেন্স নদীর তীরে, মানে নদীর উপরে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত, সেন্ট লরেন্স। আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট কি? ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট কি? এটা কিন্তু স্তূপ পর্বত। ব্ল্যাক ফরেস্ট হলো কি? স্তূপ পর্বত। পরের প্রশ্ন হলো বাণিজ্য বায়ু নামে কোন বায়ুটি পরিচিত? আয়ন বায়ুকে আমরা পড়েছি 8-9-8 এর দিকে, এটা ছিল কিন্তু যে বাণিজ্য বায়ু নামে কোন বায়ু পরিচিত? আয়ন বায়ু, মনে থাকবে, আয়ন বায়ু, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। পরের প্রশ্ন হলো কোন বায়ুর প্রভাবে মহাদেশে সমূহের পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়? কোন বায়ুর প্রভাবে
মহাদেশ সমূহের পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়। এটা হলো পশ্চিমা বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এটা কিন্তু সুপিরিয়র হ্রদ, মনে থাকবে। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ। পরের প্রশ্ন হলো, ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত? ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু টাইবার নদীর তীরে অবস্থিত। কি বললাম? টাইবার নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, আফ্রিকার কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? কি বললাম প্রশ্নটা? আফ্রিকার কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এটা হলো লিমপোপো। কি বললাম? লিমপোপো। আফ্রিকার কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? লিমপোপো, লিমপোপো মনে রাখবে। সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয় কোন দেশকে? সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয় মায়ানমারকে। মায়ানমারকে সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো যে কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে? কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে? এটা কিন্তু কেনিয়া। কেনিয়ার মাঝ বরাবর কিন্তু নিরক্ষরেখাটা গেছে। পরের প্রশ্ন হলো, সুখনা হ্রদ ভারতের কোথায় অবস্থিত? সুখনা হ্রদ ভারতের কোথায়, মানে ভারতের কোথায় অবস্থিত? এটা কিন্তু চণ্ডীগড়ে অবস্থিত, মনে থাকবে। সুখনা হ্রদ কোথায় অবস্থিত? এটা কিন্তু চণ্ডীগড়ে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো।